প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল বাংলাদেশ। আগামী আগস্টে ট্রেনটি ভায়াডাক্টের ওপর তোলা হবে। সব ঠিক থাকলে আগামী বছর যাত্রী নিয়ে মাথার ওপর দিয়ে মতিঝিল থেকে উত্তরার পথে ছুটবে দেশের প্রথম মেট্রো রেল। তার আগে জাপান থেকে আসা এই বৈদ্যুতিক ট্রেনের 6টি কোচের একটি সেট চালিয়ে দেখানো হলো গণমাধ্যমের সামনে। উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের আনলোডিং এরিয়ায় দেশে আসা নতুন এই গণপরিবহনটির ভেতরটাও দেখার সুযোগ মিলল। তাতে দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনের বেশ কিছু অজানা বিষয় চোখে পড়ল। জানা গেল কিভাবে ট্রেনটি চলবে। চলুন এসব বিষয়ে কিছু অজানা তথ্য জানা যাক। মেট্রো রেলে প্রতিটি সেটে থাকবে 4টি যাত্রীবাহী কোচ, দুই দিকে 2টো ইঞ্জিন। ঢাকা মেশ র্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ বলছে প্রতি স্কোয়ার মিটারে 8 জনের হিসাবে ব্যস্ততম সময়ে প্রায় 1700 যাত্রী চলাচল করতে পারবে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটারের MRT 6 লাইনের জন্য 24 সেট ট্রেন তৈরি করছে জাপানের কাওয়াসাকি মিৎসুবিশি, যার প্রথমটি দেশে এনে 11 তারিখ চালিয়ে দেখানো হলো। রাস্তার মাঝ বরাবর উপর দিয়ে উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর ফার্ম গেট হয়ে মতিঝিল পর্যন্ত যাবে এই মেট্রো রেল। সময় লাগবে 40 মিনিটের কম। ট্রেনগুলো চলবে DC 1500 ভোল্ট বিদ্যুতে। এই প্রথম দেশে বৈদ্যুতিক ট্রেন চালু হতে যাচ্ছে। ট্রেনটি বিদ্যুৎ দিয়ে কিভাবে চলেছে এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যে রেল লাইনে ট্রেন চলেছে তার উপর বিদ্যুতের তার আছে, সেটির সঙ্গে সংযোগ করা হয় ট্রেনটির। বৈদ্যুতিক ট্রেনের কার্য পরিচালনা নিয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। জানা গেলে অবশ্যই বিস্তারিত নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তবে জানা গেছে মেট্রো রেলের 16টি স্টেশন হবে। উত্তরা, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10 নম্বর, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম এবং মতিঝিল বাংলাদেশ ব্যাংক এলাকায়। জাপানে তৈরি স্টেইনলেস স্টিলের কোচগুলোর ভেতরে লম্বালম্বি দুই পাশে রয়েছে বসার আসন। প্রতি কোচে 2টি হুইলচেয়ার রাখারও জায়গা আছে। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি কোচের দুপাশে আছে সুপরিসর 4টি দরজা। তবে স্টেশনে এলে এক পাশে খুলবে। ট্রেন থাকবে প্ল্যাটফর্মের সমতলে, ফলে সাধারণ ট্রেনের মতো সিঁড়ির প্রয়োজন হবে না। মেট্রো রেলে যেমন হয় দাঁড়িয়ে যাওয়ার সুবিধার জন্য এসব কোচে রয়েছে প্রচুর হাতল। কোন স্টেশনে ট্রেন থামল তা জানানো হবে ডিসপ্লেতে। মেট্রো রেল চালু হলে তার ঢাকা শহরের গণপরিবহনের চেহারা পাল্টে দেবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। জাপানি প্রযুক্তিতে তৈরি হওয়া এই পরিবহন ব্যবস্থা নিরাপদ, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব বলেও জানা গেছে। এদিকে ট্রেনটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষও নানান মন্তব্য করছেন। যেমন নাইম ইসলাম নামের একজন বলছেন, মেট্রো রেল আসছে ভালো কথা, কিন্তু ভাড়া যেন কম হয়। পৃথিবীর অন্যান্য দেশে সরকার মেট্রো রেল ভর্তুকি দেয়, আশা করি আমাদের দেশেও সরকার জনগণের কল্যাণের জন্য এইখানে ভর্তুকি দিবে, না হয় মেট্রো রেল যাত্রী পর্যাপ্ত যাত্রী পাবে না। তিনি জানান, MRT যে ভাড়া নির্ধারণ করেছে সেটা হলো প্রতি কিলোমিটারে 2.40 টাকা, যেখানে বাসে প্রতি কিলোমিটারে নিচ্ছে 1.70 টাকা। অধিকন্ত বাসের চেয়ে মেট্রো রেল সময় কম লাগবে, তাই MRT যে ভাড়া নির্ধারণ করেছে সেটা গ্রহণযোগ্য নয়। আশা করি এটি ওপেন করার আগে ভাড়াটা কমিয়ে আনবেন। মুনির ইসলাম নামের অন্য একজনের মত, পরিকল্পনা অনুযায়ী মেট্রো রেল 1-6 ও আউটার রিং রোড প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে ঢাকার অসহনীয় যানজট অনেকাংশ লাঘব হবে। এসব পদক্ষেপ ছাড়াও রাজধানী ঢাকার সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য ও সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন ও সুপরিকল্পিত স্থানে স্থানান্তরের বিকল্প দেখছি না। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর সহ বিশ্বের বহু দেশে সুষ্ঠু ও সহজ যোগাযোগ ব্যবস্থার জন্য এ ব্যবস্থা নিয়েছে, তাদের রাজধানীকে সম্পূর্ণ নতুন জায়গায় স্থানান্তর করেছে বা করছে, আমরাও তা করতে পারি। তাহলে যানজটের দুর্বিষহ অবস্থার পাশাপাশি নাগরিক জীবনযাত্রা সহজ হবে। সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল বাংলাদেশ। এটা অবশ্যই গর্বের কারণ, এ নিয়ে আমরা অবশ্যই গর্বিত। তবে রাজধানী ঢাকার যানজটের সার্বিক পরিস্থিতি বদলে দেওয়ার জন্য এটাকে কি আপনি যথেষ্ট মনে করেন? করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।